সরকারের বিরুদ্ধে আন্দোলন দিন দিন বেগবান হচ্ছে বলছে রিজভী। জানাবো আন্দোলনে জয়ী না হলে কি হবে, বিএনপি তৃণমূলের প্রশ্ন। এদিকে সিটি নির্বাচন বিএনপির বর্জনীয়, ভোটে জামায়াত নেই বন্ধুত্ব। এবং সর্বশেষ জানাবো নবাবগঞ্জে ঘন্টায় ঘন্টায় বিদ্যুতের লোডশেডিং, জনজীবন অতিষ্ঠ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকারের বিরুদ্ধে আন্দোলন দিন দিন বেগবান হচ্ছে বলছে রিজভী। সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলন দিন দিন বেগবান হচ্ছে দাবি করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তবে আমাদের আন্দোলন থেমে নেই। রিজভী বলেন, সরকার আন্দোলনের ভয় পাচ্ছে বলেই বিএনপি নেতা আরিফুল আলম মজনু, যুবদল নেতা আব্দুল মোমেন, মন্না গোলাম মাওলানা শাহিনকে আটক করে রেখেছে। সরকারের অনাচারের বিরুদ্ধে দেশ ও দেশের বাইরে যে ধিক্কার উঠেছে সেটিকে আড়াল করার জন্যই সরকার এক এক সময় এক এক খেলা দেখাচ্ছে বলেও দাবি করেন রিজভী। তিনি বলেন, জামিন হওয়া সত্ত্বেও গোলাম মাওলা শাহিনের কারাগার থেকে বের হতে না দেওয়ার নজিরবিহীন ঘটনা, হাইকোর্টের আদেশ থাকার পরও ব্যাকডেটের পেইন্টিং মামলায় তাকে বারবার গ্রেপ্তার দেখানো হচ্ছে, সরকার ইচ্ছা করে তাকে আটক করে রেখেছে। জেলখানাকে ব্যক্তিগত টর্চার সেল বানিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের আটক রাখা যায় না, এটা যুগে যুগে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন জিএসবি। আন্দোলনে জয়ী না হলে কি হবে, বিএনপি তৃণমূলের প্রশ্ন। বিএনপি এখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে। বিএনপির নেতারা বলছেন, শুধু দশ দফা নয়, এক দফা দাবিতে তারা আন্দোলন শুরু করতে চান, আর এটি শুরু করার জন্য তারা এখন উপযুক্ত সময় মনে করছেন। এ নিয়ে বিএনপির মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। কোনো কোনো বিএনপি নেতা মনে করছেন যে আস্তে আস্তে আন্দোলনকে বেগবান করতে হবে, সেপ্টেম্বরকে টার্গেট করে তারা চূড়ান্ত আন্দোলন করতে চাইছেন, কিন্তু বিএনপির একটি অংশ মনে করছে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করা হবে বোকামি, এখনই চূড়ান্ত আন্দোলন শুরু করা দরকার। বিএনপির যে সমস্ত শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপথ আন্দোলন করার জন্য নিয়মিত বৈঠক করছে, তারাও এখন দ্রুত আন্দোলন শুরু করার তাগেদা দিচ্ছে। বিশেষ করে নাগরিক মঞ্চ সহ কিছু কিছু ছোট ছোট রাজনৈতিক দলও জুনের এক দফা আন্দোলন শুরু করার কথা বলছে। এই নিয়ে বিএনপি জেলা পর্যায়ে তৃণমূল নেতাদের সাথে বৈঠক করেছে। এই বৈঠক তৃণমূল নেতারা কিছু মৌলিক প্রশ্ন তুলেছে। তারা জানতে চেয়েছে যে এক দফা আন্দোলনের শুরু করার পর যদি আন্দোলনে জয়ী না হয় তাহলে কি হবে। বিএনপি নেতারা আন্দোলনের কৌশল এবং আন্দোলনের বাস্তবতা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন যে আমরা আন্দোলনের পক্ষে, কিন্তু আন্দোলনের বিকল্প কিছু ভেবে রাখতে হবে। বিএনপির জেলা পর্যায়ে একজন নেতা বলছেন, আমাদের নেতাদের এবং কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি হয়রানি এবং মামলা হচ্ছে, এখন এই সমস্ত মামলার পরিধি বেড়েছে এবং ধারপারক আগের থেকে বেড়েছে। বিএনপির দুইজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে হাইকোর্টের মামলার প্রসঙ্গ উত্থাপন করে ওই জেলা পর্যায়ের নেতা বলেন, সামনের দিনগুলোতে আরো অনেক নেতার বিরুদ্ধে মামলা হতে পারে এবং তারা দণ্ডিত হতে পারেন, তাহলে আমরা কি আন্দোলন করে জয়ী হতে পারবো? আন্দোলনের গতি যতই তীব্র হবে তত এই সকল গ্রেপ্তার এবং এ ধরনের মামলাগুলো নিষ্পত্তির প্রবণতা বাড়বে, সেরকম পরিস্থিতিতে বিএনপি নেতারা কি করবে, এমন প্রশ্ন করছেন এই জেলা নেতা। অন্য একজন জেলা নেতার বক্তব্য হলো, আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও বিএনপিকে রাখতে হবে, শেষ পর্যন্ত যদি একটি রাজনৈতিক সমঝোতা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র যদি বিএনপিকেও নির্বাচনে যাওয়ার জন্য একটি শর্ত আরোপ করে, কিংবা এই নির্বাচন যদি মার্কিন মধ্যস্থতা হয়, তাহলে বিএনপিকে আন্দোলনের মাঠ ছেড়ে দিয়ে নির্বাচনে যেতে হবে, তার প্রস্তাবিত বিএনপির কতটুকু আছে? এইসব প্রশ্নগুলোর উত্তরে বিএনপি নেতারা তেমন কিছুই বলতে পারেনি। তবে বিএনপি তৃণমূলের নেতারা মনে করছেন যে বিএনপি যতটা না আন্দোলনের উপর নির্ভরশীল হয়ে আছে তার চেয়ে বেশি নির্ভরশীল হয়ে পড়ছে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের উপর। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি শেষ পর্যন্ত কোনো কারণে বিএনপিকে নির্বাচনে যেতে বলে, তাহলে বিএনপির কী হবে, সেটি এখন ঘুরে ফিরে একটি বড় প্রশ্ন হিসেবে বিএনপির কর্মীদের কাছে এসেছে। তাছাড়া বিএনপির বিভিন্ন নেতাদের ধারপাকড় গ্রেপ্তারের ব্যাপারে এবং পুরনো মামলাগুলোর চাঙ্গা হবার ব্যাপারেও বিএনপি যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে না, এমন অভিযোগ করছেন তৃণমূলের নেতারা। তাই চূড়ান্ত আন্দোলন শুরুর আগেই বিএনপি এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। বিশেষ করে বিএনপি নেতারা মনে করেন যে বড় ধরনের আন্দোলন করতে গেলে আগে ঢাকায় আন্দোলন করতে হবে, কিন্তু ঢাকার সেরকম শক্তিশালী সংগঠন না থাকা এবং আন্দোলন করার মতো নেতা না থাকার বিষয়টি নিয়েও দলের ভিতর সমালোচনা হচ্ছে। এরকম বাস্তবতায় বিএনপি কি আন্দোলনে যাবে নাকি নির্বাচনের পথে হাঁটবে, সেটি এখন বড় প্রশ্ন হিসেবে নেতা কর্মীদের সামনে এসেছে। সিটি নির্বাচন বিএনপির বর্জনীয়, ভোটে জামায়াত নেই বন্ধুত্ব। জোটের পর এবার বিএনপি ও জামায়াত ইসলামের বন্ধুত্ব ভেঙেছে, দল দুইটির অনানুষ্ঠানিক যোগাযোগ আর নেই। নির্বাচন আন্দোলন ইস্যুতে দুই মেরুতে তাদের অবস্থান। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার নীতিতে বিএনপি কঠোর হলেও জামায়াতকে নমনীয় অবস্থানে দেখা যাচ্ছে। চার সিটি কর্পোরেশন কাউন্সিলর প্রার্থী হয়েছেন তারা, বিএনপির যুগপথ আন্দোলন থেকেও সরে গেছে দলটি। ভোটে অংশগ্রহণ এবং সমাবেশের অনুমতি চাইতে গিয়ে গত সোমবার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কার্যালয়ের ফটক থেকে জামায়াতের চার নেতা আটকের তিন ঘন্টার মধ্যে ছাড়া পাওয়ার নতুন আলোচনা তৈরি হয়েছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন ভুল তথ্যে পুলিশ তাদের ধরেছিল, জামায়াত নেতাদের
400 মার্কিন নয়া ভিসা নীতির কারণে হয়তো তাদের ছাড়া হয়েছে, কিন্তু সরকারের সঙ্গে সখের প্রশ্নই আসে না, আর বিএনপির সঙ্গে গত কয়েক মাস কোনো পর্যায়ে যোগাযোগ নেই। বিএনপি তা বন্ধ করেছে। আগামী 12 জুন বরিশাল এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন প্রার্থী হওয়া নেতাদের আজীবনের জন্য বহিষ্কার করে কঠোর বার্তা দিয়েছে বিএনপি। তবে জামায়াত আছে ভোটে। বরিশাল দলটির 4 নেতা কাউন্সিলর প্রার্থী হয়েছেন, খুলনায় 2 সাবেক কাউন্সিলর সহ 6 নেতা ভোটে আছেন। রাজশাহীতে জামায়াতের 7 জন এবং সিলেটে বর্তমান 2 কাউন্সিলর সহ 8 জন পদধারী নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সিলেটের বাইরে জামায়াত সমর্থক হিসেবে কয়েকজন প্রার্থী হয়েছেন। এছাড়া খুলনায় 1 জন ও রাজশাহীতে 2 জামায়াত নেত্রী সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হিসেবে হয়েছেন। স্থানীয় জামায়াত নেতা ও প্রার্থীদের ভাষ্য, নির্বাচন করতে দলীয় নিষেধাজ্ঞা নেই, যদিও 11 সংসদ নির্বাচনের পর দলটি ঘোষণা দিয়েছিল বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন অংশ নেবে না। দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সমকালকে বলেছেন, জামায়াত এই সিদ্ধান্তে অটল রয়েছে। গত বছর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন এ বিএনপি বর্জন করলেও জামায়াতের নেতারা প্রার্থী হন। কয়েকটি পৌর নির্বাচনেও ছিলেন দলটির নেতারা। দলের নেতাদের নির্বাচন থেকে দূরে রাখতে বিএনপি কঠোর হলেও জামায়াত কেন নমনীয় প্রশ্ন ডক্টর তাহের বলেন, সব দলের নিজস্ব নির্দিষ্ট ভঙ্গি রয়েছে। বিএনপি তার মতো করে সিদ্ধান্ত নিচ্ছে, জামায়াতকে কেন এই একই সিদ্ধান্ত নিতে হবে? স্থানীয় সরকার নির্বাচনের স্থায়ী ইস্যু পাড়া মহল্লার এবং পারিবারিক বিষয় থাকে, তাই জামায়াতের কেউ কেউ প্রার্থী হয়েছেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম একই দাবি করে বলেছেন, প্রার্থী হতে দলের অনুপ্রেরণা নেই, স্থানীয়ভাবে নিজ সিদ্ধান্তে জামায়াত। নেতারা ফোট করছেন, প্রচারের দল তাদের সঙ্গে থাকবে না। গত বছর অনুষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতের এক নেতা মেয়র প্রার্থী হতে চেয়েছিলেন। মেয়র নির্বাচন দলীয়ভাবে হয় বলে দলের সিদ্ধান্ত মেনে নিতে তিনি প্রার্থী হন। সিটির ভোটে প্রার্থী দেওয়া, সরকারের সঙ্গে সমঝোতা বা দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিত কিনা প্রশ্নে দলটি নায়েবে আমির বলেন, সমঝোতার প্রশ্নই ওঠে না। জামায়াত অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বারবার বলছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ভোটে অংশ নেবে না। 4 নেতাকে আটকের পরপর ছেড়ে দেওয়ার ওঠা সরকারের সঙ্গে সমঝোতার গুঞ্জনকে নাকচ করলেও জামায়াত নেতারা বলছেন, বিএনপির সঙ্গে তারা আর নেই, খালেদা জিয়া চেয়ারপারসনের দায়িত্বে থাকাকালে নিয়মিত যোগাযোগ ছিল। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর গত ডিসেম্বর পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ ছিল, এখন তার নেই। দেশে থাকা বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ আগে কম ছিল, এখন একেবারে নেই। তারাও জামায়াতকে ডাকে না। জামায়াতের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, আগামীতে বিএনপির সঙ্গে নির্বাচন জোট হবে কিনা তা অনিশ্চিত। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায়ের অবস্থা এখনও সৃষ্টি হয়নি। আগামী সংসদ নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে জামায়াত। নির্বাচন কমিশনের জামায়াতের তৈরি বাংলাদেশ ডেভেল পয়েন্ট পার্টিকে তালিকা বাদ দেওয়ার ভোট অংশ নিতে নিবন্ধনের বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। এর অংশ হিসেবে কর্মীদের চাঙ্গা রাখা ও ভোট চাইতে ভোট যাচাই করতে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়া হচ্ছে। জাতীয় রাজনীতির ইস্যুর চেয়ে গ্রামীণ এলাকার সমর্থক সংগ্রহ, সাংগঠনিক কাঠামো মেরামত বিস্তারে সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। 1999 সালে জোট করে বিএনপি জামায়াত 2001 সালে নির্বাচনে জোটবদ্ধ হয়ে ভোট করে পরের 5 বছর সরকার চালায়। বিএনপির মতো জামায়াত 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন বর্জন করে যুদ্ধ অপরাধের বিচার এবং তা ঠেকাতে সহিংসতার কারণে সমালোচিত জামায়াতের সঙ্গ ছাড়তে বিএনপির উপর চাপ দিচ্ছিল। তা আগ্রহ করে 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট করে অংশ নেয় বিএনপি। নিবন্ধন হারানো জামায়াতের নেতারা বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী হন। বিএনপির অপর জোট জাতীয় ঐক্যফ্রন্টের অধিক গুরুত্ব দিচ্ছে। এই ইস্যুতে সম্পর্কের অবনতি হলে ভোটের পরও জোট টিকে ছিল কাগজে কলমে। গত বছরের আগস্টে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান দলীয় সবাই জানিয়েছিল জোট আর নেই। গত বছরের 9 ডিসেম্বর সমঝোতার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের বিলুপ্ত ঘটে। পরদিন ঢাকার গণসমাবেশ থেকে 10 দফা ঘোষণা করে বিএনপি। এর আধা ঘন্টা পর জামায়াতও নিজস্ব 10 দফা ঘোষণা করে। কয়েকটি বাক্যের অমিল ছাড়া 2 দলের 10 দফা ছিল অভিন্ন। জামায়াতের একাধিক নেতা সমকালকে বলেছেন, বিএনপির সঙ্গে জোটে থাকার কারণে তাদের 2010 সাল থেকে ধারপাকড় চলছে। দলের শীর্ষস্থানীয় নেতাদের সাজা হয়েছে। 13 বছরের 7 নেতাকর্মী নিহত, পঙ্গু নিখোঁজ হয়েছেন, লাখখানেক নেতাকর্মী গ্রেপ্তার বা আসামি হয়েছেন। সারাদেশের সব কার্যালয় একযুগ ধরে বন্ধ। তারপরও জামায়াত যুগপথ আন্দোলনে ছিল। 10 দফা ঘোষণার 3 দিন পর গ্রেপ্তার হন জামায়াতের আমির। দলটি নেতাদের ভাষ্য, আন্দোলনে শরিক হওয়া ডক্টর শফিক গ্রেপ্তার হন। জামায়াতের তরফ থেকে যোগাযোগ করা হলেও বিএনপি তার মুক্তির দাবি করার দূরে থাক গ্রেপ্তারের নিন্দা পর্যন্ত করেনি। গত 24 ডিসেম্বর রাজধানীর বাইরে এবং 30 ডিসেম্বর ঢাকার গণমিছিলে যুগপথ কর্মসূচি ছিল। বিএনপি সহ অন্য দল পেলেও জামায়াতকে গণমিছিলের অনুমতি দেয়নি পুলিশ। তারপরে দলটি মিছিল করে। 24 ডিসেম্বরের কর্মসূচিতে জামায়াতের 200+ নেতাকর্মী গ্রেপ্তার হন। 30 ডিসেম্বর রাজধানীর মৌচাকে পুলিশের সঙ্গে সংঘর্ষে দলটির 1000+ নেতাকর্মী আসামি হন, গ্রেপ্তার ও আহত হন 50+। বিএনপি এর প্রতিবাদ না করায় যুগপথ আন্দোলন থেকে সরতে শুরু করে জামায়াত। জামায়াত নেতারা বলছেন, আন্দোলনে যোগ দেওয়ার দলের আমির 6 মাস জেলে, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার 1.5 বছর কারাগারে, তিনি 3 বার জামিন পেলেও কারা ফন্ট থেকে ফের গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েক নেতাকে বারবার গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু বিএনপিকে কোনো ইস্যুতেই পাশে পাওয়া যায়নি। যুগপথ আন্দোলনের জন্য সমমনা দলগুলো নিয়ে লিয়াজো কমিটি করলেও
জামায়াতকে বাদ দিয়েছে, যোগাযোগ বন্ধ করে দিয়েছে, এ কারণে জামায়াতও সরে এসেছে। তবে ডাক্তার তাহের সমকালকে বলেন, জামায়াত আন্দোলন থেকে দূরে নেই, কারো দিকে না তাকিয়ে নিজের মতো কর্মসূচি পালন করছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।